নমস্কার দর্শক বন্ধুরা, রবি মাস সিজন ফোর আমরা প্রায় শেষ লগ্নে পৌঁছিয়ে গেছি। আগামীকাল আমাদের শেষ পর্বের অনুষ্ঠান, আজকে ঠিক তার আগের দিনের অনুষ্ঠান। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের মধ্যে দুজন গুণী শিল্পী উপস্থিত হয়েছেন, আমার পাশে আছেন, হ্যাঁ আজও সাবেকিয়ানের পক্ষেই আছেন শুভায়ু সেন মজুমদার, আর অপরপক্ষে যিনি আছেন রাজীব, উনিও খুব আমার প্রিয় শিল্পী, তন্ময় পরিচয় করিয়ে দেবে আবারও আজকে আপনাদের সঙ্গে। আসলে এই যে সাবেকিয়ানা আর আধুনিকতার এই দ্বন্দ্ব, রবি মাস সিজন ফোর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই দ্বন্দ্বেরও অবসান। কেননা আমরা বলি, কবিকেই বলি, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম, কোথায় যে প্রণাম রাখবো, আধুনিকতায় না সাবেকিয়ানায় না অন্য কোথাও, যেখানেই প্রণাম রাখতে যাই সেই কবির কথাই ভেসে ওঠে, হেথা নয় হেথা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে। তো এই প্রশ্নের, এই দ্বন্দ্বের কোনো মীমাংসা নেই, এ দ্বন্দ্ব চিরকালীন দ্বন্দ্ব, আবার সেভাবে ভাবতে গেলে কোনো দ্বন্দ্বই নেই আমার পক্ষে। বা যে শুভায়ু আছেন, তিনি এসরাজে যে সুরটি তুলেছিলেন, যখন সুরটি শুনছি কথাগুলো ছবির মতো মনের সামনে চোখের সামনে ভেসে উঠছে। আমার মনে হচ্ছে না কোথাও যে অন্য কোনো সুর শুনছি, মনে হচ্ছে সেই গান শুনছি, সেই কথাগুলোই চোখের সামনে ভেসে উঠছে। আর মনে হচ্ছিল বা মনে পড়ছিল যে এই গান সম্পর্কে জেনেছিলাম একবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে, তখন মহর্ষি দেবেন্দ্রনাথের করা, তার পুরনো বাড়িতেই আছেন। তো একদিন জ্যোৎস্না আলোকিত এরকম রাত্রি, আরও কয়েকজন সঙ্গী সাথী তার সঙ্গে আছেন, তারা খেয়াল করলেন যে সেই জ্যোৎস্নার মধ্যে রবীন্দ্রনাথ এই গান গেয়ে বেড়াচ্ছেন, এবং অন্য কোনো দিকে তার খেয়াল নেই, অত্যন্ত মগ্ন হয়ে কবি এই গান গেয়ে চলেছেন। হয়তোবা সেই সময় সেই গানটির সৃষ্টি, অথবা তার আগেও কখনো হতে পারে, আমি সুভায়ুর কাছে জিজ্ঞেস করব। কিন্তু এই তথ্যটি আমি জেনেছিলাম রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে গিয়ে। তন্ময়, আমার খুব ভালো লাগছিল এসরাজের সুর তুলছে আর কথাগুলো যেন চোখের সামনে ভেসে ভেসে আসছে। নমস্কার, শুভ সন্ধ্যা, জয় গুরু। আপনারা দেখছেন রবি মাস, প্রতীতি সঠিক কথাই বলেছে যে আজকে যাবার বেলায় মন খারাপের বায়না ধরাটাই স্বাভাবিক। তবে এটাও ঠিক যে তিনি নিজেই বলেছেন তবু মনে রেখো, সেজন্য আমি জানি সারা বছরই তিনি থাকবেন আমাদের মননে। বাঙালির মনের মধ্যে রবীন্দ্রনাথ নেই এটা তো হতে পারে না, এটা হবারও কথা না। তবে আজকে যন্ত্রের সন্ধ্যা, সাবেকি যন্ত্রের যে পরম্পরা বাংলায় থেকেছে তাতে আপনারা সবাই একমত হবেন আমার সঙ্গে যে হাওয়াইন গিটারে কবির গান বেজেছে বহু মাত্রায়, বিপুল মাত্রায়, এবং বহু প্রথিত যশা শিল্পীরা বাজিয়েছেন। শুভায়ু যে যন্ত্রটা বাজাচ্ছেন সে যন্ত্রটা পায় সারেঙ্গির সঙ্গে তাল মেলাতে কবিগুরু এই যন্ত্রটাকে সামনে এনেছেন, এবং এই যন্ত্রটার পরম্পরা একটা দিগন্ত খুলে দিয়েছিলেন কবি নিজে, তারপরে সেটাকে আরেক মাত্রা যোগ করেছিলেন ওর গুরু গুরু। আমি সেই প্রসঙ্গে পরে আসবো, ওর থেকে জানতেও চাইব কিছু কথা। আমার ডান পাশে যে শিল্পী বসে আছেন, এক তো আমার ছোটবেলার সাথী, আমরা একসাথে বড় হয়েছি, দ্বিতীয় কথা সরোদে বিশ্বকবির গান বেজেছে আগে, আপনারা শুনেইছেন পদ্মবিভূষণ উস্তাদ আমজাদ আলী খাঁ সাহেব সুচিত্রা মিত্রর সঙ্গে একসঙ্গে একটা কাজ করেছেন। পদ্মভূষণ বুদ্ধদেব দাশগুপ্ত তাঁর গান ভেঙে বন্দিশ করেছেন। তারপরে প্রজন্ম রবীন্দ্রনাথের গান যারা যন্ত্রশিল্পী তারা নিজেরা অবশ্যই কাজ এগিয়ে নিয়ে গেছেন তাদের নিজেদের মতন করে ভাবনাতে, যেটা রাজীব আপনাদের শোনাবে। আর মহান ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের বাজনার শেষে প্রায় সবসময়ই রবীন্দ্রনাথ থেকেছেন। বিলায়ত খাঁ সাহেবের বাজনায় ভেঙে মোর ঘরের চাবি হয়েছে, রবিশঙ্করজির বাজনায় সেদিন দুজনে হয়েছে, আমজাদ আলী খাঁ সাহেবের বাজনায় যদি তোর ডাক শুনে কেউ না আসে হয়েছে। তো তিনি সর্বত্র রয়েছেন, ব্রততি বড় সুন্দর বলেছে যে পাতা সর্বস্থানে পাতা আছে, সুতরাং কোথায় প্রণাম জানাবো সে জায়গাটুকুও আমাদের উনি বলে গেলে ভালো হতো। রবি মাস কালকে শেষ পর্ব, কিন্তু আশা রাখবো যে সারা বছরের প্রতি মাসই রবীন্দ্রনাথ যেন আপনাদের জীবনকে ঘিরে রাখেন, এবং সেই আশা নিয়ে আসুন আমরা জিরিয়ে আসি।
নিত্য তোমায় চিত্ত ফুরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি, তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। রাজীব, আধুনিক, এই যে আধুনিকতা বোধ বাদ, এটা তো ভাবনা একটা, সাউন্ড রবীন্দ্রনাথের, এটা আমি প্রত্যেকটি প্রায়ই আলোচনা করেছি যে ওনার তো কাজ অলরেডি আধুনিক, অলরেডি সময়ের উত্তীর্ণ। তোর ভাবনাতে এমন একটা গান কিভাবে সোম তোর ভাবনাকে ঘিরেছে অ্যারেঞ্জমেন্ট করে, তোর পছন্দের একটা গান তোর ভাবনায় তুই প্রেজেন্ট কর, বল তোর ভাবনাটা কি? একটা খুব মজার কাজ, গত বছরই এটা, মানে গত চার বছরের ওতে আর কি করা, টেকোর বিয়ন্ড বাউন্ডারিজ। তো ঠাকুরের আটটা গান ফিলহারমোনিক অর্কেস্ট্রেশন করে আমরা আমেরিকায় এটা প্রেজেন্ট করি, প্রায় ১২৫ জন মিউজিশিয়ান, ওই দেশেরই সব বাচ্চারা, পাইনিয়ার হাই স্কুল বলে একটা স্কুলের ওতে। তা সেখানে যখন বাজছে এবং বাচ্চারা গানগুলো ওইটা করেছে, সবাই দেখি না লাস্টে ওই গানগুলোর কথাগুলো ওরা ভালো করেই জানে না, পুরো গানটা গাইছে, মানে ইট ওয়াজ সো ইনফেকশাস। পরের দিন ফিরেছে তখন সুরটা না ঘুরছে, তো সেই জন্য মানুষটা না মানে যুগোত্তীর্ণ মানুষ, শ্যামল সুন্দর কিরম ভাবে সাজানো হয়েছে দেখা যাক। Thank you.
নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি, তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। তোমার পাইনে কুল আপন মাঝারে আপনার প্রেম, তাহারও পাইনে তুল উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম, চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম, অগাধ অপার উদাস দৃষ্টি নাইক তাহার সীমা, তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন এই অসীম পাথার, আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা, তুমি প্রশান্ত চিরনিশি দিন, আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার, যত দূর হেরি দিক দিগন্তে তুমি আমি একাকার। কোনো দ্বন্দ্ব নেই, তুমি আর আমি একাকার। হ্যাঁ, আসলে শুভায়ু, তোমার কাছে আমাদের অনেক কিছু জানার ইচ্ছে আছে। দীনু ঠাকুরের কথা আমরা জেনেছি, আমরা এও জেনেছি যে রবীন্দ্রনাথ যখন কোনো গান মাথায় আসতো সুর করতেন, কথার পরে সুরটা বসাতেন, সঙ্গে সঙ্গে দীনু ঠাকুরের খোঁজ পড়তো। এমন অনেক সময় হয়েছে যে রবীন্দ্রনাথ হন্তদন্ত হয়ে হয়তো আর কাউকে দিয়ে খবর দিতে না পেরে নিজেই ছুটে যাচ্ছেন উদ্ভ্রান্তের মতো দীনু ঠাকুরের বাড়িতে। আর এটাও শুনেছি যে ওই এসরাজ বাজিয়ে সেই সুরটা তুলে নিয়ে সে এসরাজের সঙ্গে মিলিয়ে স্বরলিপি করতেন দীনু ঠাকুর। তো তোমার, তুমি পাশে বসে আজ এত সুন্দর এসরাজ বাজাচ্ছ, একটু রবীন্দ্রনাথ তার সঙ্গে এই যে কিভাবে তার গানের সঙ্গে এসরাজ যুক্ত হলো, এবং তন্ময় বোধহয় একটু আগে বলছিল যে সারেঙ্গি আর এসরাজের যে একটা ভারসাম্য রক্ষা হচ্ছে সুরের ক্ষেত্রে, মানে তুমি একটু ইতিহাসটা যদি একটুখানি আমাদের বলো। বোধহয় দিদি, প্রথমেই আমি এখন অব্দি তো কোনো কথা বলিনি, শুধু বাজিয়েছি। প্রথমেই সবাইকে প্রণাম। এবং রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গেলে, আমাকে বলতে গেলে আমায় বলতে হবে, এখনই সারেন্ডার করতে হবে যে না, আমার পক্ষে রবীন্দ্রনাথ সম্বন্ধে বলা সম্ভব নয়, এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে বোধ হয় কারোরই বলা সম্ভব নয়। তার কারণ তিনি কত কিছু, তার সম্বন্ধে কিছু বলার তিনি ঊর্ধ্বে, তিনি সবকিছুর ঊর্ধ্বে। আমি যে কথাটা একটু আগে তোমাকে বলছিলাম শুভাই, সেটা হচ্ছে যে ধরো এই যে সারেঙ্গি, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে সারেঙ্গি প্রচলন, আমাদের নিজেদের বাদ্যযন্ত্র হিসেবে যেটা গায়কি যাতে পরিপূর্ণ, দক্ষিণ ভারতে যেন ভায়োলিন, তো রবীন্দ্রনাথের গানের সঙ্গে বাংলার যন্ত্র হিসেবে এসরাজ, এমন ভাবে এসরাজকে উনি জুড়ে দিলেন। আর তারপরে তোমার যে মহাগুরু, তোমার গুরুর গুরু রণধীরদা, রণধীরদা বাজনাটাকে এমন একটা পর্যায়ে সারা পৃথিবীতে নিয়ে গেলেন যে মানে ভাবা যায় না, তুমি সেই বাজনার উত্তরসূরি। আমি বলি জিনিসটা হচ্ছে যে রণধীর রায়, পণ্ডিত রণধীর রায়, তার গুরু পণ্ডিত অশেষ বন্দ্যোপাধ্যায়, আমি ছোটবেলায় শুনেছি যে এসরাজে নাকি কথা বলা যায়, এবং সেটা নাকি অশেষ বন্দ্যোপাধ্যায় বলাতে পারতেন, কোকিলকে নাকি ডাকাতে পারতেন, মানে আমরা যেরকম নকল করি তখন কোকিল উত্তর দেয়, উনি নাকি এসরাজ দিয়ে কোকিলকে উত্তর দেওয়াতেন, মানে উনি এসরাজটা দিয়ে এমনভাবে বাড়াতেন যে কোকিল উত্তর দিতে বাধ্য হতো। তো এরকম মজার মজার জিনিস কিছু আছে, এবং সেখান থেকে আমাদের এসরাজ, শান্তিনিকেতন, রবীন্দ্রসঙ্গীত। শুধু তাই নয়, একটা সময় প্রয়োজন মনে হলো যে এসরাজটা কেন একক যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে না, বা সেই জায়গাটা কেন পাবে না, এই যন্ত্রটার মধ্যেও তো একটা অদ্ভুত মাধুর্য আছে। সেই দায়িত্বটা বেশিরভাগটাই কিন্তু পণ্ডিত রণজিৎ রায়, অর্থাৎ আমার বড় গুরুজি, তিনি শুরু করলেন, তিনি এটাকে মডিফাই করলেন, এর যন্ত্রটার দেখতে যেরকম তার থেকে অন্যরকম করলেন, তিনটে অক্টেভ যেন আমরা পাই সব সময়, যে যেগুলো যা যা অন্যান্য ইনস্ট্রুমেন্টের, তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে দেখা, দেখতে সুন্দর, দেখতে যেন সুন্দর লাগে। সব সময় তিনি বলতেন যে এসরাজ নিয়ে পড়লে বুঝলে মনে হয় একটা ছোট যন্ত্র নিয়ে বুঝেছি, এর কি বাজাবে, কিন্তু একটা এই যে সেতার নিয়ে সরোদ, সবার একটা যেটা অ্যাপিয়ারেন্স, সেদিক থেকেও তিনি চিন্তা করলেন, করে এসরাজটা বানানো হলো। কিন্তু আমার মনে হয় যে উনি আবার কিন্তু বলে গেছিলেন
যে হে ক্ষমা গানটি ওনার ওনার কথা থেকে বলছি, হে ক্ষমা এই গানটির যে মীর যেটা এই যে ব্যাপারটা আছে, এই বিষয়টা কিন্তু অন্য কোনো ইনস্ট্রুমেন্টে সম্ভব নয়। তার কারণ হচ্ছে বাজিয়ে দেখা না, হ্যাঁ জিনিসটা হচ্ছে যদি এই যে এই জিনিসটা সারেঙ্গিতে কি হয়, কিন্তু আমাদের ফ্রেট থাকার জন্য আমাদের সুবিধা হচ্ছে আমরা সুযোগ নিতে পারছি, ছোট কাজটাও দিতে পারছি, এই কাজটা নিতে পারছি, বা কীর্তন খুব পরিষ্কার কীর্তন নিতে পারি আমরা, যেটা ফ্রেট। এবং অ্যাকচুয়ালিতে এসরাজ সারেঙ্গি এবং সেতারের যুগলবন্দি। এসরাজ এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ছোট্ট বিরতি, আমি অনুরোধ করছি শুভায়ু আর রাজীবকে কিছু একটা পরিবেশন করে শোনানোর জন্য। বিরতির পর ফিরে এসেই প্রথমে জানাই আমার পোশাক সৌজন্য সাজু বুটিক তাদের কথা, আর আমি অনুরোধ করছি শুভায়ু আর রাজীবকে কিছু একটা পরিবেশন করে শোনানোর জন্য। Thank you.
এবার আমাদের একটু জিরিয়ে নেবার পালা, আসুন আমরা জিরিয়ে আসি। আজকের অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি, শেষ পর্বেও। আজকের মতো যাবার বেলা, আবার কালকে আসব। যাবার বেলায় এসরাজ আর সরোদে আমাদের খুব প্রিয় কোনো গান আমি ওদের শোনাতে অনুরোধ করব। ওই যে গানের সুরেই কথাগুলো চোখের সামনে ভেসে উঠবে, মনের মধ্যে জেগে উঠবে শব্দগুলো, আমাদেরও আপনাদেরও সেই রকম কোন একটা গান তোমরা দুজনে মিলে বাজাও। ভালোবাসা ছাড়া কি আছে? ভালোবাসা ছাড়া কিছুই নেই, ভালোবাসার গানই গাও। ভালোবেসে সখী নিভৃত যতনে। Thank you.
ধন্যবাদ।